আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বাতের ব্যথা কথাটার সাথে পরিচিত নন এরকম লোকের সংখ্যা কিন্তু খুবই কম। অর্থাৎ আমরা ছোটবেলাও আমরা দাদাদাদির কাছ থেকে শুনছি যে বাতের ব্যথায় ভুগতেছে, আমার নানানির কাছ থেকেও শুনছি বাতের ব্যথায় ভুগতেছে। তো সেক্ষেত্রে এই বাত ব্যথা নিয়ে এর আগেও আমরা একটা ভিডিওতে বলছি যে বাতের ব্যথা একরকম এবং কিছু মেকানিক্যাল পেইন আছে সেই ধরনের ব্যথা, সেই ব্যথাগুলো আর এক রকম। তো যারা অরিজিনালি বাতের ব্যথায় ভুগতেছেন দর্শক, এই বাতের ব্যথাটাকে আমরা মেডিকেল সায়েন্সে বলে আর্থ্রাইটিস। এই আর্থ্রাইটিস প্রায় 100 উপরে আর্থ্রাইটিস আছে, তার মধ্যে উল্লেখযোগ্য আর্থ্রাইটিস এরকম যে কিছু অস্টিও আর্থ্রাইটিস আছে, আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, জুভেনাইল আর্থ্রাইটিস আছে, সেপটিক আর্থ্রাইটিস আছে, সিরো পজিটিভ সিরো নেগেটিভ কিছু আর্থ্রাইটিস আছে, ইত্যাদি ইত্যাদি আর্থ্রাইটিস আছে দর্শক। তো এই আর্থ্রাইটিসগুলো হলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার জয়েন্টে এক ধরনের প্রদাহ হয় দর্শক। আর্থ্রাইটিস কথাটাকে যদি একটু ভেঙে বলি, আর্থ মানে হচ্ছে জয়েন্ট, আর হচ্ছে আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন। অর্থাৎ আর্থ্রাইটিস কথাটার অর্থ হচ্ছে জয়েন্টে ইনফ্লামেশন। অর্থাৎ এই আর্থ্রাইটিসটা আপনার বিভিন্ন জয়েন্টে হতে পারে। তো রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথা যদি বলি দর্শক, অস্টিও আর্থ্রাইটিসের কথা যদি বলি, তাহলে এরকম রিউমাটয়েড আর্থ্রাইটিসগুলো একটু ছোটো জয়েন্টে হয়, এর আগের ভিডিওতে আমরা বলছিলাম। আর অস্টিও আর্থ্রাইটিস একটু বড় বড় জয়েন্ট হয়, বিশেষ করে নি জয়েন্টে, হিপ জয়েন্টে, এই জয়েন্টগুলোতে অস্টিও আর্থ্রাইটিস, শোল্ডার জয়েন্টে, এই ধরনের জয়েন্টগুলোতে অস্টিও আর্থ্রাইটিস হয়। যারা দীর্ঘদিন আর্থ্রাইটিসে ভুগতেছেন দর্শক, বিভিন্ন জায়গাতে চিকিৎসা নিচ্ছেন, তারা যদি কিছু খাবার মেনটেন করে চলতে পারেন তাহলে এই আর্থ্রাইটিস থেকে অনেকটা ভালো থাকা যায়। এবং কিছু নিয়মকানুন যদি মেনটেন করে চলা যায়, নিয়মকানুন বলতে আপনারা যদি রেগুলার এক্সারসাইজ করতে পারেন তাহলে এই আর্থ্রাইটিসটার থেকে অনেকটা ভালো থাকা যায়। তো আজকে আমরা এই ভিডিওটাতে কিছু খাবারের তালিকা দেব, যেসব কিছু খাবার খেলে আপনার এই আর্থ্রাইটিসের ব্যথাটা কম থাকবে, আবার কিছু খাবার পরিহার করলেও আর্থ্রাইটিস থেকে আপনারা ভালো থাকতে পারবেন। তো যেসব খাবার খেলে আপনার আর্থ্রাইটিসের ব্যথাটা কম থাকে সেই খাবারগুলোর কথা একটু আপনাদেরকে বলবো। যেমন আপনি প্রথমে যদি একটা প্রথম খাবারটার কথা বলি দর্শক, তাহলে মাছ, আপনাকে প্রতিদিন মিনিমাম 100 গ্রাম মাছ খেতে হবে। যদি সম্ভব হয় আপনারা সামুদ্রিক মাছ খাবেন, সামুদ্রিক মাছ যেমন টোনা ফিশ, স্যালমন ফিশ, তারপরে রূপচাঁদা, এই খাবারগুলো যদি আপনারা বেশি বেশি করে খেতে পারেন প্রতিদিন, তাহলে দেখবেন যে আপনার এই ধরনের খাবারগুলোতে সাধারণত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। আর এই খাবারগুলো যদি আপনারা খাদ্য তালিকায় প্রতিদিন রাখতে পারেন অথবা সপ্তাহে 2-3 দিনও রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার এই আর্থ্রাইটিসের রোগীরা অনেকটাই ভালো থাকবেন। দ্বিতীয় যে খাবার কথাটা বলবো দর্শক, সেটা হচ্ছে আমাদের মশলা জাতীয় কিছু খাবার, যেমন আদা, রসুন, পেঁয়াজ, এই খাবারগুলো যদি প্রতিদিন বেশি বেশি করে খেতে পারেন দর্শক, তাহলে আর্থ্রাইটিসের ব্যথাটার থেকে অনেকটাই আপনারা মুক্তি পাবেন। আপনারা যদি পেঁপে খান, পেঁপে খেলেও আর্থ্রাইটিসের ব্যথাটার থেকে অনেকটাই মুক্তি থাকা যায় অথবা ভালো থাকা যায়। আপনি প্রতিদিন যদি সম্ভব হয় একটু দই খান, দইটাও আপনার আর্থ্রাইটিসের ব্যথা কমাতে সহায়তা করে। আপনি যদি গ্রিন টি খান দর্শক, গ্রিন টিও আপনার আর্থ্রাইটিসের ব্যথা কমাতে সহায়তা করে। এই মোটামুটি খাবার দর্শক, এই খাবারগুলো যদি আপনারা রেগুলার খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে আশা করি অনেকটা আর্থ্রাইটিসের রোগীরা ভালো থাকতে পারবেন। এবার কিছু যদি খাবার পরিহার করেন দর্শক, তাহলে আর্থ্রাইটিসের রোগীরা ভালো থাকতে পারবেন। সেটা হচ্ছে এরকম যে আপনারা রেড মিট যারা বেশি বেশি করে খান, এই রেড মিটে একদম প্রচুর ফ্যাট থাকে, আর আমরা জানি যে ফ্যাট হচ্ছে ইনফ্লামেশন বাড়াতে সহায়তা করে। তো সেক্ষেত্রে ফ্যাট জাতীয় যেসব খাবার আছে, যেমন গরুর মাংস, খাসির মাংস, এগুলোকে একটু পরিহার করার চেষ্টা করবেন। আপনারা একটু ভাজা পোড়া কম খাবেন, বিশেষ করে বাইরের দোকানে দেখবেন যে একটা তেলে বারবার একটা জিনিস ভাজতে আছে, এই ধরনের ভাজা পোড়া খাবারগুলো একটু আপনারা পরিহার করবেন। 3 নম্বর যদি বলি দর্শক, তাহলে চিনিযুক্ত যেসব খাবার আছে, চিনিযুক্ত খাবার অনেকগুলোই আছে, তার মধ্যে উল্লেখযোগ্য খাবার হচ্ছে বিশেষ করে সফট ড্রিঙ্কস যেগুলো আছে, অ্যালকোহলযুক্ত খাবার, এই চিনিযুক্ত খাবারগুলো প্রচুর পরিমাণে, এই সফট ড্রিঙ্কসগুলোতে প্রচুর পরিমাণ সুগার থাকে। আমরা জানি সুগার বডির ওয়েট বাড়ায় এবং সুগার ইনফ্লামেশন কিন্তু বাড়িয়ে দেয় দর্শক, যার কারণে আপনারা চিনিযুক্ত খাবারগুলো একটু পরিহার করার চেষ্টা করবেন। আপনারা যারা খাবারের সাথে অর্থাৎ ভাতের সাথে কাঁচা লবণ খান দর্শক, এই কাঁচা লবণও কিন্তু ইনফ্লামেশন বাড়াতে সহায়তা করে, আপনারা এই কাঁচা লবণটাকেও একটু পরিহার করার চেষ্টা করবেন। আপনারা একটু বিসিযুক্ত খাবারগুলো পরিহার করার চেষ্টা করবেন। আমরা জানি যে বিসিযুক্ত খাবারগুলোতে প্রচুর পরিমাণ ইউরিক অ্যাসিড থাকে, এই ইউরিক অ্যাসিড হচ্ছে জয়েন্টের ইনফ্লামেশনটাকে বাড়াইয়া দেয় দর্শক, যার কারণে আপনার এই বিসিযুক্ত খাবারগুলো পরিহার করবেন। বিসিযুক্ত খাবার বলতে কী বুঝে দর্শক, যেমন আপনার শিম, বরবটি, ডাল, মসুর ডাল, এই খাবারগুলোকে একটু পরিহার করবেন। এছাড়াও কিছু শাকসবজিতে আপনার ব্যথা বাড়ে দর্শক, যেমন ফুলকপি, পাতাকপি, পুঁই শাক, পালং শাক, এগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন।
দর্শক, আশা করি আমরা বুঝতে পেরেছি যে আপনার কি ধরনের খাবারগুলো খেলে আর্থ্রাইটিসের রোগীরা ভালো থাকতে পারবেন, আবার কি ধরনের খাবারগুলো পরিহার করলেও আর্থ্রাইটিসের রোগীরা পেইন ফ্রি জীবনযাপন করতে পারবেন। আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা। তো সেক্ষেত্রে আমাদের ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন, যাতে আপনার মাধ্যমে অন্যরাও উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন দর্শক, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।